দাবি মানা হচ্ছে না তখন আমাদের যে শ্রমিক সেবা যারা এখানে ভুক্তভোগী ওনারা আমাদেরকে চাপ দেয়, আমরা এখানে তাদের জন্য নেতা, তখন আমরা কি করতে পারি? না মানলে দেখেন আমি আগে এঙ্গেজ হই নাই আমি চেষ্টা করবো যে দুদিনের ভিতরে আমরা এক জায়গা বসি, এক জায়গা বসলে সমাধান আসবেই, সমাধান আসবেই। আমি আপনার বলি বিষয়টা আমাদের অস্তিত্ব নাই এখন এই হিসাবে আজ কত বছর হয়েছে ঈদের লিস্ট দিয়ে আপনি অতিথা পাচ্ছেন তারা দুইটা দিন তারা বইবা রইলে বলা মতো বইয়া আমরা বইবা রইলে আপনি বিভিন্ন সময় এই নিয়ে সমস্যা তৈরি হয়েছে, মানে পিছনে ঘুরছে আমাদের এলাকার মানুষেরও দাবি এখানে থাকবে না, আমাদের এলাকার গরিব শ্রমিক যারা আছে সিএনজি চালায়, লাইটের চালায়, নোয়া চালায়, বাস চালায়, তারা এটা উঠলে আমাদের জন্য সুবিধা। এটা হলো যেহেতু সরকার রাজস্ব নিয়ে 3 বছরের জন্য এটা ইজারা দিয়ে দিচ্ছে, আমাদেরকে বুঝতে হবে স্যার যেটা বলেছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করবো, পরিবহন নেতৃবৃন্দ যারা আছেন আপনাদের কাছে, আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে আমার বিনীত অনুরোধ থাকবে স্যার যে সময়টুকু চাইছেন 2টার সময় আপনারা দয়া করে দেন। এতদিন যেহেতু গেছে আমাদের এলাকার অনেক মুরব্বী এখানে আছে, আমরা এই বিষয়ে আছে আপনাদের কাছে অনুরোধ, দাদা আমাদের এলাকার অনেক প্রবীণ এক মুরব্বী, আমাদের শ্রদ্ধা ভাজন, আমরা অনেকে সম্মান করি, আপনাদের সকলের প্রতি আমাদের বিনীত অনুরোধ স্যার একটা পরিবেশ করবেন, রোডসে হাইওয়ে মালিক হচ্ছে আপনার এলাকাটাকে সব সময় সিলেট যাওয়া লাগে, আপনার সিএনজি এবং মোটর সাইকেল কত কবার যাওয়া লাগে, আপনারা সুনামগঞ্জ করেন না গিয়া বাজার করেন সিলেট গিয়া, কেন এলাকার স্বার্থ না আপনার? আমি এখন এটা বৈধ কি অবৈধ এটা এই সম্পর্কে আমি কিছু জানি না, জানেন না? ঠিক আছে, আমি জানি না, আর এটা আমাদের কাজও না। এখন ধরেন এটা বৈধ না অবৈধ না, বৈধই। এখন আমি যদি বলি যে ইয়া কোথায় দেওয়া থাক, আমি নিজে বিপদে পড়ি। সময় দেন, সময় দেওয়ার পরে যারা আছে সবাই মিলে আমরা বসি, একটা সমাধান বের হয়ে আসে। সমাধান না হয় আজকে আমি আপনাদের সাথে কথা বলতে পারছি, আমি কি বুঝাইতে পারলাম কিনা? আপনারা বলেন আপনারা বলেন যে 2-3 টাকার জন্য বন্ধ থাক, এটা তো এতে প্রশাসনের অংশ হিসেবে আমি সরকারের রাজস্ব যদি ক্ষতি হয় এটা তো আমি করতে পারবো না। আমরা বিগত দিন আন্দোলন করার পরে কইছে যে আগামী যে 2021 সালে চলে ওটা লিস্ট পাঠিয়ে দেওয়া যাবে, এরপর আর লিস্ট দিবে না, যে 14 তারিখ যে লিস্ট দিছে আগে যারা লিস্ট দিছে ওরা কেন নেয় নাই, ওরা আমাদের সাথে কমিশন করছে যে আমরা লিস্ট দিব না। ভাই এতদিন তো এমন আপনার সাথে আমি গোটা দিন সময় দেন বসি, আপনারাই কথা বলে আপনারা তো আপনারা কথা বলে আমি তুলে ধরবো ভাই, আপনারা একটা কথা শুনেন, আমি সামান্য কথা বলি বন্ধ হই আমার
সম্মান রাখতে গিয়া ওই বিজনেস মধ্যে দাঁড়ায় আছে কোন ধরে আমার পাইও কইছে আর আমরা এখানে যারা মালিক শ্রমিক দাদা আমাদের বৈদ্য বা আমার চেয়ারম্যান সাহেব আমার নমস্কার আমার সব কেন আমরা কি যেহেতু মালিক শ্রমিক